বেশি লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার জন্যই মৃত্যুবরণ করেছে তিন অভিনেত্রী, এবার এমনটাই জানালেন অকপটে অভিনেত্রী নুসরাত জাহান। পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী। গত এক সপ্তাহে এই তিন অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে ছড়িয়েছে টেলি ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্যকর খবর। প্রাথমিকভাবে তিনটি মৃত্যুই আত্মহত্যা বলে মনে করেছে পুলিশ। অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানের দাবি, দ্রুত শিখরে পৌঁছানোর ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি ডেকে এনেছে মানসিক অসুখ, বাসনা না মিটলেই মানসিক যন্ত্রণা, সেখান থেকেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে এই তিন অভিনেত্রী। শুক্রবার বসিরহাট এক নম্বর ব্লকের সোলাদানা বাজারে রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। তিনি বলেন, অভিনেত্রীদের মৃত্যু রীতিমতো দুঃখজনক, এই রকম কাজ যেন কেউ না করেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নুসরাত এর সঙ্গে যোগ করেন, ইদানীং একটি প্রবণতা দেখা গিয়েছে, নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, শিখরে পৌঁছাতে গিয়ে তা না পেয়ে মানসিক যন্ত্রণা, তারপর সেখান থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেওয়া, এটি অত্যন্ত দুঃখজনক। বিদিশার নিথর দেহ মিলেছে বুধবার বিকেলে, ঝুলন্ত অবস্থায় তাকে প্রথম দেখেন তার ফ্ল্যাটমেট এবং হাতে গোনা কয়েকজন বন্ধু। গত 15ই মে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবীদের নিথর দেহ। বুধবার অভিনেত্রী মডেল বিদিশা দে মজুমদারের মৃত্যুর পর শুক্রবার সকালেই পাটুলির বাড়ি থেকে উদ্ধার হলো অভিনেত্রী মঞ্জুষাদের নিথর দেহ। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেন অভিনেত্রী নুসরাত জাহান। অন্যদিকে সম্প্রতি সাংসদ নুসরাতের নামে নিখোঁজ পোস্টার পড়েছিল হারোয়া বিধানসভা এলাকায়। এ নিয়েও প্রতিক্রিয়া দেন সাংসদ, বলেন, লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা রয়েছে, প্রতিদিন কিছু না কিছু কাজ করতেই হয়, কেউ যদি আমার ছবি লাগিয়ে সংবাদ মাধ্যমে বিক্রি করে লাভ পায় তাতে আমার কি অসুবিধা। এর সঙ্গে আরো যোগ করে অভিনেত্রী জানান, যারা নিখোঁজের পোস্টার লাগিয়েছিলেন তারাই নিখোঁজ হয়ে বসে আছেন, তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিনেত্রী নুসরাত জাহান যা যা বলেছেন সেগুলোকে আপনারা কি সমর্থন করেন? করলে কমেন্টে জানাতে ভুলবেন না, না করলেও কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।